আজকে শেয়ার করছি কলিজার সিঙ্গারা এবং সেই সাথে দু ধরনের চাটনির সঙ্গে এটা সার্ভ করছি। টমেটো সস এবং এখানে আছে জলপাইয়ের চাটনি। আর আজকে সিঙ্গারাটা আমি তৈরি করছি কলিজার সিঙ্গারা, চিকেন কলিজার সিঙ্গারা। সিঙ্গারাগুলো শীতের সন্ধ্যায় এরকম গরম গরম সিঙ্গারা কিন্তু খুবই মজা লাগে এবং খুবই সহজ রেসিপি। সেই সাথে যারা সিঙ্গারা আর ভাজটা পারফেক্টভাবে পারো না, তাদের জন্য আজকে আমি শেয়ার করছি রেসিপিটি। সিঙ্গারার ভাজটাও পারফেক্ট ভাবে আজকে দেখাবো তোমাদের তৈরি করে। চলো রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমেই দেখো এরকম এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি আগেই চেলে নিয়েছি। আর এখানে অ্যাড করছি কালো জিরা এবং লবণ। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা। আজকের সিঙ্গারাটা একটু বেশি মুচমুচে হবে, বাইরে থেকে বেশি খাস্তা এবং ভেতর থেকে ঠিক ততটাই সফট, এ ধরনের হবে। একদম দোকানে যেরকম সিঙ্গারা তার থেকে একটু ভিন্ন ধরনের আজকে আমি তৈরি করছি। তোমরা মন চাইলে বেকিং সোডাটা বাদেও তৈরি করতে পারো দোকানের মতো, সেটা তোমাদের ইচ্ছার উপরে। আর অল্প 2 চামচ মতো আমি তেল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। ভালো করে আগে তোমরা মিশিয়ে নেবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে, লুচির ডো যেরকম হয় তার থেকে একটু শক্ত হবে ডোটা, সেই অনুপাতে দেখে ঠিক কতটা জল লাগবে এবং জলটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। তারপর ভালো করে মেখে আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য। প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি চিকেন কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভেজিটেবলে আমি ইউজ করছি আলু, আর অন্যান্য কোনো ভেজিটেবল আমি দিচ্ছি না। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। প্রথমে আমি চুলায় পাত্রে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি এরকম ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি কলিজাটা দিয়ে দিব। কলিজাটা কিন্তু তোমরা মন চাইলে কিমাও করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে আমি হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে। এবার কলিজাটা দিয়ে দেব, দিয়ে তারপর ভালো করে আর একটু ভেজে নেব। মাংসটা একটু ফ্রাই, ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর আজকে দেখো আমি যেহেতু চিকেন কলিজা ব্যবহার করছি, এজন্য দেখো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে, আমাদের 10 মিনিট মতো সময় লাগবে। আর শুধুমাত্র ভেজিটেবল হলে কিন্তু এতটা সময় লাগতো না। আমাদের প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করেছি ভেজিটেবল এবং কলিজাটা। আর যেটুকু রস আছে আমি আর একটু জাল করে শুকিয়ে নেব। আর মশলা আমি ইউজ করলাম গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে, অন্য কোনো মশলা ইউজ করার দরকার নাই, অল্প গোলমরিচের মশলা দিলেই হবে। এবং লবঙ্গটা তোমরা টেস্ট করে নেবে। এবার ডোটা আমি ভালো করে দেখো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এরকম আমি 3টা তৈরি করলাম ডো, ভাগ করে নিলাম 3 ভাগে। এবার দেখো আমি একটি ডিম আকৃতির রুটি তৈরি করব, গোল নয়, ডিম আকৃতির রুটি। এবং সেটা থেকে আমরা আজকে যে 3টা ভাগ করেছি, এখান থেকে আমাদের মোট 6টা সিঙ্গারা তৈরি হবে মিডিয়াম সাইজের। আর আমি যতটা ফিলিং তৈরি করেছি ফিলিংটা আমাদের বেঁচেই যাবে, তোমরা তোমাদের চাহিদা অনুপাতে
কতটা তৈরি করতে হবে সে অনুপাতে সব উপকরণ নেবে। এখানে দেখো আমি এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিম আকৃতির রুটি তৈরি করে নিচ্ছি। তারপর আমি মাঝখান থেকে একটু চাকুর সাহায্যে কেটে নিব। আর তোমরা চেষ্টা করবে খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, ঠিক আমরা রুটি যেরকম বেলি সেরকমই অনেকটা হবে। দেখো আমি আর একটু পাতলা করে নিব কাটার পরে, যেহেতু আমরা ফিলিংটা দিব এই এই সাইজে পুরটা দিলে কিন্তু সিঙ্গারাগুলো বেশি ছোট সাইজ হয়ে যাবে, এজন্য আমি বেলে আর একটু বড় করে নিচ্ছি। দুইটা পাটি আমি বেলে ভালো করে একটু বড় করে নিচ্ছি। এবার দেখো আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, ভাঁজটা খেয়াল করো, আর হাতে একটু জল মাখিয়ে যেখানে তোমরা ভাঁজটা দিচ্ছ সেখানে তোমরা হাতে একটু জল নিয়ে তারপরে লাগিয়ে দিবে, তাহলে আর খুলবে না। যারা দেখাচ্ছে সিঙ্গারা ভাঁজতে যাও খুলে যায়, একটু জল লাগিয়ে নিবে হাতে, তারপরে যেখানে তোমরা মোড়টা দিচ্ছ মানে দুই মাথা এক করছো সেখানে একটু জল লাগিয়ে নিলে আর খুলবে না। এবার দেখো ভিতরে ফিলিংটা আমি দিয়ে তারপরে আবার একটু জল লাগিয়ে নিয়ে হাতে এবার দুই মাথা একসঙ্গে দেখো কিভাবে লাগাচ্ছি, তোমরা খেয়াল করো। খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবে, আসলে একদম খুবই ইজি। অনেকেই আছে সিঙ্গারার মোড়টা ভালো দিতে পারে না। এই যে দেখো এভাবে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব, খুবই কিন্তু সহজ, একদমই কিন্তু কঠিন না, খুবই সহজ। এভাবে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিলাম। আমাদের আজকে যতটুকু ডো ছিল সেখান থেকে ছটা সিঙ্গারা হয়েছে মিডিয়াম সাইজের কলিজার সিঙ্গারা। এবার আমরা ফ্রাইয়ে চলে যাচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা খুব বেশি তাতানো যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে, খুব বেশি গরমও নয় এবং খুব বেশি হালকা গরমও নয়, এরকম পর্যায়ে রেখে আমি সিঙ্গারাগুলো সব ছেড়ে দিচ্ছি। আর আজকের যে সিঙ্গারাগুলো আমাদের কিন্তু বেশি খাস্তা হবে, যেহেতু আমি বেকিং সোডা ব্যবহার করেছি, খাবার সোডা, সেহেতু আমাদের সিঙ্গারাগুলোর কি হবে বাইরে থেকে বেশি ক্রিস্পি হবে এবং ভিতর থেকে কিন্তু একটু নরম হবে, অনেকটা কেমন পরোটা কোয়ালিটি, আমরা পরোটা ভাজলে যেরকম হয় সেরকম হবে আজকের সিঙ্গারাটা। আর যেহেতু কলিজার সিঙ্গারা, তোমরা তোমাদের মন মতো ফ্রাই করে নেবে, যে যারা ডিপ ফ্রাই করতে চাও ডিপ ফ্রাই, যারা একটু হালকা ফ্রাই করতে চাও হালকা ফ্রাই। আমি এরকম করে তুলে নিয়েছি, দেখতে যেমন মজাদার লাগছে তেমন খেতেও কিন্তু খুবই ইয়ামি। এবং এরকম আরও কিছু সহজ সহজ রেসিপি পেতে টিপস সহ তোমরা আমার পাশেই থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমি রিপ্লাই করব। এবং তোমাদের সকলকে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ।